সাত পাকে বাধা পড়লেন কৃতিক খারবান্দা এবং পুলকিত সম্রাট। ১৫ মার্চ গোয়ায় সাত পাকে বাধা পড়লেন তারা। প্রকাশ্যে এলো তাদের বিয়ের ছবি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন এ তারকা যুগল। ১৪ মার্চ অনুষ্ঠিত হয় তাদের মেহেদি অনুষ্ঠান। বিয়ের ছবি পোস্ট করে কৃতি লেখেন, সকালে নীল আকাশ থেকে ভোরের শিশির সমস্ত ওঠা পড়ায় তুমি ছিলে, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুতে তুমি ছিলে, সবসময় চিরকাল। বলি তারকাদের মধ্যে ববি দেওল, রকুলপ্রীত সিং, কৃতি শ্যানন, আরমান মালিক, মালাইকা অরোরা, মৌনী রায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও। কৃতির পরনে এদিন গোলাপি লেহেঙ্গা ছিল, সঙ্গে সাদা ফুলের মালা পরেছিলেন, হাতে ছিল চূড়া। অন্যদিকে পুলকিত সম্রাট শ্যাওলা রঙের শেরওয়ানি এবং পাগড়ি পরেছিলেন। ২০১৯ সালে পাগলপন্থী ছবির শুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তারা মাঝে মধ্যেই তাদের সম্পর্কের বিষয়ে আভাস দিতেন। ভ্যালেন্টাইন ডেতেও আদুরে পোস্ট দিতে দেখা গেছে তাদের। পুলকিত দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর আগে তিনি বলিউড সুপারস্টার সলমান খানের পাতানো বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন, তবে তাদের বিয়ের বয়স এক বছরও গড়ায়নি। এর আগেই পুলকিত আর শ্বেতার মধ্যে বিচ্ছেদ হয়।